প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন তিনি সত্যিকার অর্থে মুনাফেক। এই সরকার চুরিতে ডিজিটাল হয়েছে, এই সরকার ধর্ষণে ডিজিটাল হয়েছে, এই সরকার ভোট চুরি ডিজিটাল হয়েছে, এই সরকার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। তেল ছাড়া রান্না, পেঁয়াজ ছাড়া তরকারি, বেগুন ছাড়া বেগুনি, ভোট ছাড়া প্রধানমন্ত্রী। গতকালকে আমাদের প্রধানমন্ত্রী তিনি একটি বক্তব্য দিয়েছেন যে দেশে নাকি শক্তিশালী বিরোধী দল নাই। আসলে এটা খুবই লজ্জাজনক এবং জাতি হিসাবে খুব দীক্ষার জানাই এরকম বক্তব্যে। কারণ আমি মনে করি প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন তিনি সত্যিকার অর্থে মুনাফেক। কারণ মুনাফেকের আলামত হচ্ছে তিনটি, যখন সে কথা বলে মিথ্যা কথা বলবেন, আমানতের খেয়ানত করবেন এবং ওয়াদা দিয়ে ওয়াদা বরখেলাপ করবেন। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তিনি বলেছিলেন গত নির্বাচনের আগের নির্বাচনে যে এই নির্বাচনটা হচ্ছে সংবিধান রক্ষার একটা নির্বাচন, এই নির্বাচনের পরবর্তী সময়ে আমরা একটি সকল দলের অংশগ্রহণমূলক একটি নির্বাচন দেব। কিন্তু নির্বাচনের পরবর্তী সময়ে দেখলাম যে না, তারা দীর্ঘ 5 বছরই ক্ষমতায় রয়েছেন। তার পরবর্তী নির্বাচনে যখন ঐক্যফ্রন্ট গঠন হলো, ঐক্যফ্রন্টের মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঐক্যফ্রন্টের নেতৃবৃন্দ অংশগ্রহণ করলেন তার আমন্ত্রণে। সেখানে প্রধানমন্ত্রী একটা বক্তব্য দিয়েছেন যে আপনার আমার প্রতি বিশ্বাস রাখুন। কিন্তু দুর্ভাগ্য যে একটি দেশের প্রধানমন্ত্রী আমার প্রতি বিশ্বাস রাখুন এই বক্তব্যের বাস্তব্য কতটুকু, অতটুকু জ্ঞান আমার মনে হয় বোধগম্য আমাদের প্রধানমন্ত্রী নয়। আমি মনে করি আজকে পুলিশ ছাড়া, আপনার এই পুলিশ ছাড়া আমাদেরকে নামতে দেন, রাস্তায় নামতে দেন, দেখেন বিরোধী দল কত শক্তিশালী। বিরোধী দল লাগবে না, আমি মনে করি গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দদেরকে আপনারা পুলিশ ছাড়া একদিন মাঠে নামতে দেন, আপনারা এটা পারবেন না। আপনারা কথায় কথায় ডিজিটালের ব্যাখ্যা দেন, কথায় কথায় মেগা প্রজেক্ট, আমাদের পদ্মা সেতু, এই ফ্লাইওভার, এগুলো কি গণতন্ত্র নাকি? যে দেশে ভোট হয় না সে দেশে রাস্তাঘাট হইলে কোনো লাভ নেই, ও দেশে গণতন্ত্র নেই। আবার ডিজিটাল তো দেশ হয়েছে, আমরা অস্বীকার করি না। এই সরকার চুরিতে ডিজিটাল হয়েছে, এই সরকার ধর্ষণে ডিজিটাল হয়েছে, এই সরকার ভোট চুরি ডিজিটাল হয়েছে, এই সরকার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। ডিজিটাল এগুলো আমাদের দেশের ডিজিটাল, প্রধানমন্ত্রী ডিজিটাল বাক্য দিয়ে আমাদের কি বল বোঝাতে চাচ্ছেন এটা আমরা বুঝতে পারতেছি না। আমি মনে করি এই সব বক্তব্য প্রধানমন্ত্রী ব্যর্থহীন ভাষায় যখন দেন তখন আমাদের কাছে খুব কষ্ট লাগে। আমি মনে করি এই অবস্থা দেশের, এই প্রণীতি যদি হতে থাকে আমাদের শ্রীলঙ্কা হতে বেশি দিন লাগবে না। শ্রীলঙ্কা আমরা দেখছি তারা মেগা প্রজেক্ট, বিভিন্ন আপনার বিমানবন্দর বন্ধ করেছিলেন, আজকে 4 বছর পরে সেই বিমানবন্দরে এখন মধ্যে বিমান নামে নাই ভানকর্ণে সেই বিমানবন্দরটি। তাহলে আমরা এই উন্নয়ন দিয়ে আমরা কি করব, আমার দেশের পদ্মা সেতু দিয়ে কি করব? যদি আমার দেশের মানুষ ভাত খেতে না পারে, আমার দেশের মানুষ রাস্তায় ঘুমায়, আমার দেশের মানুষ চাকরির জন্য হাহাকার করে, আমার দেশের মানুষ মেধাবী, সে মেধাবীরা চাকরি পায় না, গভর্নমেন্ট চাকরি পায় না, সরকারি কোঠায়, ছাত্রলীগের কোঠায় যে দেশের চাকরি হয় সে দেশে আপনি কিরকম বিরোধী দল চান? বিরোধী দল কাকে বলে? প্রধানমন্ত্রী শিক্ষা নেন, বিরোধী দল কাকে বলে? আপনি আজকে পুলিশ, আপনার প্রশাসন যারা আছে তাদেরকে বাদ দেন, আপনার যে অনিয়ম দুর্নীতি রয়েছে এর বিরুদ্ধে মানুষকে কথা বলার অধিকার দেন, আপনি ভোট চুরি করে ক্ষমতা এসেছেন এগুলো মানুষকে বলার অধিকার দেন, আপনি প্রতিনিধি দুর্নীতি করছেন এগুলো মানুষকে বলার অধিকার দেন। আজকে পার্লামেন্ট নিয়ে যখন কথা হয় তখন আমাদের হাসি পায়, যে পার্লামেন্টে 61% ব্যবসায়ীরা পার্লামেন্টে দায়িত্ব পালন করছে, এদেশে যারা অরিজিনাল রাজনীতিবিদ তারা আজকে দূরে সরে যাচ্ছে, এদেশের অনেক মেধাবী শিক্ষিত জ্ঞানীরা রাজনীতি আসতে চায় না, কারণ আমাদের দেশে নোংরা রাজনীতি প্রচলন করছে আওয়ামী লীগ সরকার। আমরা এর থেকে মুক্তি চাই। আজকে সংসদে 61% আপনার ওই ব্যবসায়ীরা এমপি হচ্ছে, আমি তো মনে করি এটা ব্যবসায়ী কার্যালয় শুরু করছেন। প্রধানমন্ত্রী যখন ওই পার্লামেন্টে যখন গান গাওয়া হয় আমাদের দেশে অনেক মানুষ মনে করে এটা কোনো কনসার্ট স্টেজ, যখন পার্লামেন্টে টিপ নিয়ে কথা হয় তখন এই দেশের মানুষ অনেকে মনে করে এটা বিউটি পার্লার, যখন আমাদের প্রধানমন্ত্রী সরাসরি সে আপনি পেঁয়াজ নিয়ে কথা বলে, রান্নাবড়া নিয়ে কথা বলে, এই কি একটা হাস্যকর বক্তব্য যে এদের বেগুন ছাড়া নাকি আপনার ওই মিষ্টি কুমড়া দিয়ে বেগুনি বানানো যায়, এইসব কৌতূহল বক্তব্য যে পার্লামেন্টে হয়, এই পার্লামেন্ট তো ভাই পার্লামেন্ট, এটা তো রান্নাঘর বানিয়ে নিয়েছে আমাদের প্রধানমন্ত্রী। আমরা থেকে পরিত্রাণ চাই, আমরা এই অবৈধ প্রধানমন্ত্রীর পদত্যাগ চাই, ওনার ব্যর্থতা ও যে হয়েছে এটা উনি স্বীকার করুক, আমরা চেষ্টা করব, আমরা মানবিক দিক বিবেচনা করে উনাকে আমরা ক্ষমা করার চেষ্টা করব। উনি যে অপরাধ করেছেন
উনি যে দর্শন দুর্নীতি গুম খুন বুটচুরের রাজনীতি বাংলাদেশে তৈরি করেছেন এ থেকে যদি উনি ক্ষমা চান জাতির কাছে ক্ষমা চেয়ে পদত্যাগ করে একটা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে পারেন তাহলে আমরা চেষ্টা করব উনাকে ক্ষমা করা যায় কিনা আমরা বিবেচনা করব ধন্যবাদ।